দাগহীন উজ্জ্বল ফর্সা চকচকে ত্বক পেতে রাতে এটা লাগিয়ে দেখুন ত্বক এত বেশি ফর্সা হবে যে আপনি নিজের ত্বকের চমক দেখে নিজেই চমকিত হয়ে যাবেন এছাড়াও এটা ব্যবহারে পিগমেন্টেশন ডার্ক সার্কেল বলি রেখা ত্বকের সমস্ত দাগ দেয় এবং ত্বকটাকে গ্লাস স্কিন করে দেয় আর সামনে যেহেতু ঈদ আসছে ঈদের মধ্যে সবাই চায় তাদের চেহারাটা সুন্দর দেখা যাক এবং ফর্সা দেখা যাক সেই ক্ষেত্রে আপনি এটি ট্রাই করতে পারেন রাতারাতি আপনার ত্বক অনেক বেশি ফর্সা হয়ে যাবে কালচে ভাব তুলে দেবে এবং দাগ চপ দূর করে দেবে চলুন তবে দেখে নেই এটা কীভাবে প্রস্তুত করবেন প্রথমেই লাগবে দু চামচ মেথি দু চামচ মেথি সামান্য পানি দিয়ে বারো ঘন্টা ভিজিয়ে রাখবেন বারো ঘন্টা পরে মেথি ভেজানো পানির সহ ব্ল্যান্ড করে নেবেন ব্লেন্ড করে নেওয়ার পরে একটি পাত্রে দিয়ে এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে চুলাতে এটা ফুটাতে হবে হাই হিটে জাল করতে করতে এটা যখন ঘন হয়ে আসবে বা হয়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে এবং ছাঁকনির সাহায্যে অবশ্যই এটা ছেঁকে নিতে হবে চাইলে আপনারা মেথি গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারেন বা আস্ত মেথি ঠিক এই প্রসেসে এভাবে করে নিতে পারেন আর এটা ঠিক হয়ে যাওয়ার পরে ছাকনি দিয়ে ছাঁকলে ঠিক এরকম ঘন টাইপের হয়ে আসবে আর এটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এরপরে সামান্য এক চিমটি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি গ্লিসারিন এরপরে এখানে ব্যবহার করব একটা ভিটামিন ই ক্যাপসুল হলুদের গুঁড়া যেটা ব্যবহার করবেন ভালো ব্র্যান্ডের গুঁড়াটা ব্যবহার করবেন মধু বা অ্যালোভেরা জেল দুটো জিনিস দেখিয়েছি আপনাদের এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন আমি এক চামচ মধু এখানে ব্যবহার করছি খুব ভালো করে এটা মিশিয়ে নিলেই প্রস্তুত হয়ে যাবে মেথির ক্রিম মেথির এই ক্রিম ত্বকের যত্নে কত বেশি উপকারী যারা এর আগে ট্রাই করেছেন তারা নিশ্চয়ই জানেন বহুকাল আগে থেকেই রূপচর্চায় মেথি ব্যবহার করা হয়ে থাকে আমাদের ইসলাম ধর্মে এটাকে গোল্ডেন শিট বলা হয় কারণটা হচ্ছে এই মেথির নানাবিধ উপকারিতা রয়েছে ত্বকের যত্ন চুলের যত্ন সুস্থতার জন্য বা শারীরিক বিভিন্ন জটিলতার জন্য মেথি দানা ব্যবহার করা হয় এটা আল্লাহ চাইলে সকল সমস্যার সমাধান করে দিতে পারে এবং নিয়মিত এটা ব্যবহারে ত্বকের যাবতীয় সমস্যা দূর হয় এবং ত্বকটাকে অনেক বেশি ফসা করে তোলে হাতে লাগিয়ে একটু দেখাচ্ছি কিভাবে লাগাবেন এই ক্রিমটা লাগাতে অনেক বেশি ভালো লাগবে ত্বকের সাথে মিশে যাবে জাস্ট আপনি হাতে একটু কয়েক ফোঁটা নেবেন আঙ্গুলে পুরো ত্বকে মাসাজ করবেন এবং এটা লাগানোর পূর্বে ত্বকটা একটু ভালো করে ধুয়ে নেবেন তারপরে পুরো ত্বকে লাগাবেন আর এটি অবশ্যই আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে করবেন এবং এটা আপনার মুখে লাগিয়ে সারা রাতি রেখে দেবেন এটা আপনি নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন সকালে উঠে ভালো কোনো ফেস ওয়াশে দিয়ে ত্বকটা ক্লিন করে নেবেন এটা একবার ব্যবহার করলেই আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন রাতে যদি লাগান সকালেই দেখবেন ত্বকটা নরম কমল মসৃণ এবং চকচকে গ্লোয়িং একটা ভাব চলে এসেছে যদি দাগ থাকে ত্বকটা কালচে থাকে তাহলে রেগুলার নিয়মিত এটা আপনাকে ব্যবহার করতে হবে টানা দশ থেকে পনেরো দিন যদি ব্যবহার করেন ত্বকের সমস্ত দাগ দূর করবে ত্বক আরও বেশি ফসা হবে এবং আরও বেশি গ্লোয়িং ভাব আসবে এটা ব্যবহার করতে অনেক বেশি ভালো লাগে এটা আপনি পনেরো দিনের জন্য একবারে বেশি করে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন আর এই নাইট ক্রিমটা ব্যবহার করলে আপনার ত্বকের সৌন্দর্য হাজার গুণে বেড়ে যাবে আপনি ট্রাই করলেই বুঝতে পারবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ